আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চাকরির পাশাপাশি নূতন কর্মসংস্থান শীর্ষক এটি পঞ্চম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম কত সহজে অনলাইনে ভ্যাট রিটার্ন সাবমিট করা যায়। আজকের পর্বে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব উপকরণ উৎপাদ সহক কত সহজে প্রস্তুত করা যায়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। মূলত ভ্যাটের ক্ষেত্রে সব থেকে জটিলতম দুইটি বিষয়, একটি হচ্ছে ভ্যাট রিটার্ন অনলাইন সাবমিট করে কিভাবে, আরেকটি হচ্ছে সহক ঘোষণাটা কিভাবে তৈরি করা হয়। তো আমরা রিটার্নটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কত সিম্পল, আর এবারে আমরা সহক প্রিপারেশনটা দেখাবো। দেখবেন, দেখলে মজা পাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা যখন এটার ভিতরে কনসেপ্টগুলো বুঝবেন তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটাকে। আপনার হাতে নির্ভর করবে যে একটা প্রতিষ্ঠান সে কোন মেথডে গেলে সে প্রফিটেবল হবে, সে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করবে নাকি রাষ্ট্রীয় হার প্র্যাকটিস করবে। তো এই এই ধরনের যে কিছু ব্যাপার থাকে, আপনি যখন এই ব্যাপারগুলো শিখবেন, জানবেন, আপনি খুব মজা পাবেন। কারণ আপনি একটা প্রতিষ্ঠানকে দেখবেন, একটা বিশাল এক প্রতিষ্ঠান, সে আপনার মতামত অনুসারে চলবে। তো এটা মজার বিষয় না, আপনার সাথে পরামর্শ করবে। যাই হোক, এই ব্যাপারগুলো আমরা শিখব এবং মজার সাথে কাজগুলো করবে। এখন আসুন আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে এই যে ছোট্ট একটা এক পৃষ্ঠার ফর্ম, এটা হচ্ছে একটি উপকরণ উৎপাদ সহক ঘোষণার ফর্ম। আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে মূলত এটা কেন। এটার কারণটা হচ্ছে সরকার দেখতে চায় যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন ওই প্রোডাক্টটার পিছনে আপনি কত টাকা আলটিমেটলি খরচ হচ্ছে এবং কত টাকা আপনি প্রফিট করতেছেন। তো এই এই হিসাবটা সরকার আপনার কাছ থেকে দেখতে চায়। তো যার জন্য একটি ফরম্যাট তৈরি করে দিছে। এই ফরম্যাটটার মধ্যে আমাদের সুন্দরভাবে কস্টিং সেটটা ক্লিয়ার করে দেয়া লাগে, জমা দিতে হয় ভ্যাট অফিসকে। তো সেক্ষেত্রে এখন চিন্তা করেন, আপনি মনে আমরা মনে মনে ধারণা করে নেই যে আমরা খেলনা বিক্রি করি, বাচ্চাদের যে খেলনা। তো সেক্ষেত্রে কী হয়, প্রথমে আমরা খেলনাটা হয় ইম্পোর্ট করি অথবা লোকাল মার্কেট থেকে পারচেস করি। আমরা সহজে ধরে নিচ্ছি যে লোকাল মার্কেট থেকে পারচেস করে তারপরে আমি বিক্রি করি। তাহলে চিন্তা করুন, আমি যখন লোকাল মার্কেট থেকে একটি খেলনা পারচেস করি, আমার এর সাথে সাথে আরও কিছু অনেক খরচ আছে। যেমন আমি আমার একটা শোরুম আছে, শোরুমে কিছু স্টাফ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, তাহলে কি এই সকল খরচ তো আমাকে ধরতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমার আমি হিসাবটা করি কি আমি এটা কত টাকায় কিনছি, এর বাহিরে আমার কত কত টাকা খরচ হয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং আমি কয় টাকা লাভ করতে চাই। জাস্ট এই ইনফরমেশনটাই এখানে দিয়ে দিতে হয়। তাইলে আমরা যদি এখানে খুব সহজে কলামগুলোর প্রতি খেয়াল করে যে কোন কলামে কি আছে, দেখুন এখানে তিন নম্বর একটা কলাম আছে। তিন নম্বর কলামে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টের নাম। তাহলে আমরা এখানে লিখতে পারি খেলনা, তাই না? এটা হচ্ছে খেলনা। তাহলে এটা সরবরাহের একক কি, মানে আমরা কি হিসেবে বিক্রি করবো, আমরা কি কেজি নাকি পিস নাকি লিটার কি হিসেবে। তাহলে খেলনা আমরা অবশ্যই পিস হিসেবে বিক্রি করবো, তাই না? তাহলে জাস্ট এখানে লিখে দেব পিস। এখন এই যে পাঁচ নম্বর কলামটা হচ্ছে এই খেলনা যে আমরা পিস হিসেবে বিক্রি করব, এক পিস খেলনা বিক্রি করার জন্য আমার আমার কী কী উপকরণ লাগছে। তাহলে খেলনা বিক্রি করার জন্য আমার উপকরণ কিন্তু শুধুমাত্র খেলনা, তাই তো? তাহলে আমরা এখানেও লাগব খেলনা, খেলনা। পাঁচ নম্বর কলামটা হচ্ছে উপকরণের তালিকা, তাহলে খেলনা। অবচয় সহ কত পিস, আমরা এক পিস খেলনা বিক্রি করার জন্য এক পিস খেলনাই আমরা পারচেস করব। তাহলে কয় টাকায় পারচেস করছি, আমরা ধরলাম এটা পাঁচশো টাকায় পারচেস করছি, তাহলে ক্রয় মূল্য পাঁচশো টাকা। অবচয় নাই, তাহলে শতকরা হারও নাই। এইবার হচ্ছে মূল্য সংযোজনের খাত, এই যে দশ নম্বর কলাম, এটি একটু গুরুত্বপূর্ণ। তাহলে দশ নম্বর কলামে আপনি আমি কী করব, আমার অন্যান্য কী কী খরচ আছে। তাহলে এখানে আমরা দেখুন আমরা ইলেকট্রিসিটি বিল, অফিস রেন্ট, তারপরে হচ্ছে ওয়াটার বিল, তারপরে স্টাফ খরচ, স্যালারি বা ইউটিলি আদার্স যে সব খরচগুলো নর্মালি হয়ে থাকে সব খরচগুলো আমি এখানে দিয়ে দেবো। একটা প্রতিষ্ঠানের নর্মালি কী খরচ থাকে, এই চার পাঁচটা আইটেম,
আমরা এখানে খরচটা দিয়ে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, সর্বোপরি আমি কত টাকা প্রফিট করতে চাই, আমরা এখানে সেটা দিক লিখে দিলাম। আমরা যদি একটা এক্সাম্পল এক্সেল ফাইল এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখুন তিন নম্বর কলামে টয়েস, অর্থাৎ আমি খেলনা বিক্রি করব পিস হিসেবে, তাহলে আমরা খেলনা পারচেস করছি, আমরা এখানে এক পিস, এক পিস খেলনা পারচেস করা হয়েছে 1400 টাকায়। এবার দেখেন মূল্য সংযোজনের খাত সমূহতে কি বলছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস, আমরা চিন্তা করতেছি এক পিস খেলনার জন্য 1 টাকা খরচ হয়, অফিস রেন্ট, এটা অবশ্যই একটা হিসাব করে চমৎকার একটা ফর্মেট আছে, যে ফর্মেটের মাধ্যমে আপনি হিসাব করে বের করতে পারবেন মাত্র 30 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট আপনি নর্মালি নিজে নিজেও চিন্তা করতে পারবেন যে এক পিস খেলনা পিছনে একটা প্রতিষ্ঠানের স্যালারি বা ওয়েজেস কত টাকার যায়, অফিস রেন্ট কত টাকার যায়, এটা কীভাবে। আরও যদি সংক্ষেপে বলার চেষ্টা করি, ধরুন আপনার অফিস রেন্ট হচ্ছে 5000 টাকা, আপনি এক মাসে 5000 পিস খেলনা বিক্রি করতে পারেন, তাহলে এক পিস খেলনার জন্য আপনার কয় টাকা অফিস ভাড়া, অফিস ভাড়া পড়ে 1 টাকা, তাই না? জাস্ট এইভাবে হিসাব করলেও হবে। তাহলে অফিস রেন্ট ধরলাম 50 পয়সা, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, তারপর ব্যাঙ্ক চার্জ, এরপর হচ্ছে ফ্রেট ইন, লাইসেন্স রিনিউয়াল, তারপরে ইউটিলিটিস বিল, এরপরে অন্যান্য এই 4-5টা আইটেম যেগুলো কমন থাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কয় টাকা প্রফিট করতে চাই সেটা দিয়ে দিলাম। তো সে এখন হয়ে গেল আমার ফর্ম্যাট কিন্তু তৈরি করা হয়ে গেল। আর উপরে প্রতিষ্ঠানের নাম কি, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা কোথায়, প্রতিষ্ঠানের বিন নাম্বার কত, আমি কত তারিখে এই যে সহকটা দাখিল করতেছি এবং আমি কত তারিখে প্রথম বিক্রি করব, জাস্ট এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, তার পদবি, স্বাক্ষর, সিল দিয়ে ভ্যাট অফিসের কাছে এটাকে কমিশনার বরাবর সাবমিট করে দিলেই হয়ে গেল। জাস্ট এটাই আর কিচ্ছু না। তারপরে এখন আসেন, যদি আপনার ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী হন, সেক্ষেত্রে তো আপনি যেটা বিক্রি করেন, ধরেন আপনি জুস বিক্রি করতেছেন, তাহলে এখানে আসবে জুস। আর জুস করতে কী কী তো লাগে, ধরেন জুস করতে যে সকল উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো এখানে আসবে, আর এখানে সংযোজনের খাতে যেগুলো থাকে সেগুলো এখানে আসবে, শেষ। তো এই হচ্ছে এত সহজ বিষয়গুলো, এই সহজ বিষয়গুলো চমৎকারভাবে যদি আপনি শিখতে পারেন, কাজে লাগাতে পারেন, চমৎকারভাবে ইনকামেরও একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। তো এখন আসেন, এই যে কাজটা করতে আপনার কত সময় লাগবে, আপনার সর্বোচ্চ 30 মিনিট লাগবে, 30 মিনিটের বেশি লাগার কথা না, 30 মিনিট লাগবে। তো 30 মিনিট আপনি একটি চমৎকার কাজ করে যদি মিনিমাম 5-7 হাজার টাকা ইনকাম করতে পারেন, তো সমস্যা কী, তাই না? তো এভাবে আর সবসময় চিন্তা করবেন আপনি, মানে কি বলে এটাকে, সাধনা, সাধনা যদি করতে পারেন সাকসেস হবে না, সাধনা থাকতে হবে যে আমি এই কাজগুলো, এত সহজ সহজ কাজগুলো আমি কেন শিখতে পারবো না, আমি শিখলাম, আমার সাধনা থাকবে এখান থেকে আমি কীভাবে সাকসেস হতে পারি, এই যে ইয়াটা যদি ভিতরে যদি আগুনের মতো জ্বালাই দিতে পারেন, তাইলে দেখবেন যে কত সহজ। আর আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আমরা তো আছি, ইনশাল্লাহ আমরা একটি চমৎকার টিম হিসেবে চমৎকারভাবে এগিয়ে যাব। এখন আপনাদের অ্যাকশন নেওয়ার সময় সুন্দরভাবে সব কিছু বুঝে শুনে ডিটারমাইন্ড হয়ে অ্যাকশনটা নিয়ে নিন, আর অ্যাকশন যেদিন থেকে নেবেন সেদিন থেকে মনে করবেন যে আমাদের সাকসেস হওয়ার যে পথ, সেই পথ আস্তে আস্তে ছোট হচ্ছে, অর্থাৎ আমরা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।